এদেশের হাজারো মানুষ 15ই শাবানে 14ই শাবানের পর দিবাগত রাত্রিতে সারা রাত ভরে হালুয়া রুটি বানায়, রাতের বেলাতে 100 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে, পরের দিন সিয়াম পালন করে। তারা এটা কেন করে আর আমরা কেন করি না, এ দুইটার মাঝে পার্থক্য আছে না নেই? আছে। আসলে সবাই যদি দলিলের কাছে মাথা নত করত তাহলে এমনটা সবার পক্ষে হতো না। এক সময়ে আহলে হাদিস সমাজও হালুয়া রুটির প্রচলন ছিল না? ছিল না, ছিল। কিন্তু যখন জানা গেল যে এইগুলোর দলিলিক কোনো ভিত্তি নেই, পবিত্র কোরআন এবং সহি হাদিসে এর কোনো ভিত্তি নেই, তখন আলেমগণ যখন বলা শুরু করলেন তখন এদেশের আহলে হাদিস সহি আকিদার বা আমরা এগুলো ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছি? আমাদেরকে যখন এবাদত মানতে হবে তখন এবাদতের মূল ভিত্তি হতে হবে কোরআন ও সহি হাদিস। যখন কোরআন ও সহি হাদিসের সাথে মিলে যাবে তখন আপনি আমি মানতে বাধ্য, আর যখন মিলবে না তখন ওইটা মানলে কি হয়ে যাবে? বিদাত হয়ে যাবে, অর্থাৎ দিনের মধ্যে নতুন আবিষ্কার হয়ে যাবে। এখন এখানে হাজারো মানুষের প্রশ্ন থাকতে পারে, আমাদের পূর্বপুরুষ বাপদাদারা তো করেছেন, তারা কি ভুল করেছেন, তারা কি জাহান্নামে যাবে? এমন হাজারো মানুষের প্রশ্ন থাকতে পারে। জি না ভাই, জানা অজানা তারা ভুল করেছেন, এই এই কারণেই তারা জাহান্নামে যাবেন, এই সার্টিফিকেট আমি দিতে পারি না। তবে যদি কেউ না জেনে ভুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইগুলো ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। তারা না জেনে না বুঝে যদি এইগুলো করে থাকে তাহলে এইটার বিনিময়ে আল্লাহ তাদের পাপ দিবেন না। কিন্তু এখন আপনি জানতে পারলেন যে এটা কোরআনেও ভিত্তি নেই, হাদিসেও ভিত্তি নেই, এখন যদি আপনি গোরামি করে বাপদাতার দোহাই দিয়ে ওইটাই সমাজে প্রতিষ্ঠিত রাখেন তাহলে ভাই সওয়াব হবে না গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। সবাই একটু আগে আগিয়ে বসেন, কাতার বন্দি হয়ে সবাই আগিয়ে আগিয়ে বসেন, সামনের কাতার প্রথমে পূরণ করেন, তারপর দ্বিতীয় কাতার, তারপর তৃতীয় কাতার। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, আমি আপনার সামনে যেটা বুঝাতে চাইলাম যে যখন মাথা নত করব শরীয়তের কাছে তখন বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম জবাব থেকে আমি শেষ পর্যন্ত কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব। তারা এই দিনে হালুয়া রুটি কেন বানায়, যখন আপনি যাদের তাদের কাছে জবাব চাইবেন তখন তাদের জবাব, তারা জবাব দেয়। এক নম্বর জবাব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে গিয়েছিলেন, উহুদ যুদ্ধে যুদ্ধ করা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল। তো দাঁত মোবারক যখন শহীদ হয়েছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর শক্ত খাবার খেতে পারেননি, যার ফলে হালুয়া রুটি খেয়েছেন। ওই যে উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে আর ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম খাবার খেয়েছেন, ওইটার সুবাদে ওই সুন্নাহ পালন করার আর অর্থে আজকে 15ই শাবানে আমরা হালুয়া রুটি খাই। তাদের জবাব। এই কথার ভিত্তিতে আপনার সামনে আমি জরুরি কয়েকটা কথা বলি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ যুদ্ধ হয়েছিল জানেন কি মাসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে, অর্থাৎ রামাজান মাসের পরের মাস কি মাস? শাওয়াল মাস। আর রামাজানের আগে এখন যেই মাস চলছে এই মাসের নাম কি? শাবান মাস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ যুদ্ধ হয়েছিল দেখেন কত তারিখে? তৃতীয় হিজরির শাওয়াল মাসের 7 তারিখে উহুদ যুদ্ধ হয়েছিল। কততম হিজরির? তৃতীয় হিজরির কি মাসে? শাওয়াল মাসে। কততম তারিখে? 7 তারিখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় হিজরির শাওয়াল মাসের 7 তারিখে উহুদ যুদ্ধে দাঁত মোবারক শহীদ হয়েছে, এটা বিশুদ্ধতম বর্ণনা থেকে প্রমাণিত, ইতিহাস থেকে প্রমাণিত। আর আপনার আমার মোহাব্বত ভাই এত বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে শাওয়াল মাসে, তার প্রায় 2 মাস আগে শাবান মাসের 15ই রজনীতে আপনি আমি হালুয়া রুটি বানিয়ে খাচ্ছি, মোহাব্বত দেখেন কোথায়।
আপনি যদি শাওয়াল মাসের 7 তারিখে হালুয়া রুটি বানিয়ে খেতেন তাহলে বুঝতাম না তারিখের একটা মিল আছে কিন্তু ভাই তারিখেরও মিল নেই মাসেরও মিল নেই অতএব যারা এই 15ই শাবানে হালুয়া রুটি বানিয়ে খাচ্ছে তাদের ভিত্তি কি সঠিক না ভুল ভাই একেবারেই ভুল আর এগুলো তো হচ্ছে আশ্চর্য নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে ওই সুবাদে আপনাকে দাঁত ওই সুবাদে আপনাকে নরম রুটি খেতে হবে আরে ভাই এজন্য বিদ্বানগণ আলেম ওলামা এইভাবে বলছেন কথাগুলো কথাগুলো মেনে নিতে কষ্ট হবে যদি তোমার এতই মহব্বত থাকে রাসূলের প্রতি তাহলে রাসূলের তো দাঁত ভাঙার পর নরম রুটি খেয়েছে তুমি আগে দাঁত ভাঙো এরপরে নরম রুটি খাও যদি মহব্বত দেখাতে হয় কাজেই সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন এইগুলোর কোনো শরীয়ে ভিত্তি নেই শরীয়তের কোনো ভিত্তি নেই অতএব যারা হালুয়া রুটি খাচ্ছে নিতান্তই একেবারে ভুলের কাজ চলছে যা পরিত্যাগ করা উচিত দ্বিতীয় তারাই শবে বরাতের রাত্রিতে মনে করে যে এই শবে বরাতের রাত্রিতেই আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করছেন কি নাজিল করছেন কোরআন মাজিদ নাজিল করছেন তাদের কাছে দলিল চাইবেন কোরআন মাজিদের দলিল পেশ করবে তাদের দলিল আপনার সামনে উপস্থাপন করছি তারা দলিল পেশ করে পবিত্র কোরআনের 44তম সূরা সূরা দোখান কয়তম সূরা 44তম সূরা সূরা দোখানের 3 এবং 4 নম্বর আয়াত তারা দলিল হিসেবে পেশ করে আমি তাদের দলিলটা আপনার সামনে উপস্থাপন করছি দেখেন সূরা দোখানের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা আল্লাহ বলছেন নিশ্চয় আমি কোরআন মাজিদ নাজিল করেছি এক বরকতপূর্ণ রজনীতে ভালো করে বুঝেন আয়াত শেষ হয়নি এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না কুন্না মুনজিরিন নিশ্চয় আমি সতর্ককারী আল্লাহ বলছেন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফিহা ইফরাগু কুল্লু আমরিন হাকিম আল্লাহ বলছেন প্রত্যেক এই রাতে এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থিরকৃত করেন ভালো করে বুঝেন আয়াতটা আপনাকে আমি বুঝাতে পারলাম না আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা নিশ্চয় আমি কোরআনকে নাজিল করলাম বরকতপূর্ণ রজনীতে কি রজনীতে বরকতপূর্ণ রজনীতে মানে এই কোরআন মাজিদটা আল্লাহ যেই রাত্রিতে নাজিল করলেন ওই রাত্রিটা কি ভাই বরকতপূর্ণ আল্লাহ কি এখানে বললেন যে কদরের রাত্রিতে নাজিল করলেন রমজান মাসে নাজিল করলেন বা শবে বরাতের নাজিল করলেন বা শাওয়াল মাসে নাজিল করলেন বা রজব মাসে বা রবিউল মাসে কোনো মাসের কথা উল্লেখ করলেন আল্লাহ কোনো মাসের কথা উল্লেখ করলেন না কোনো তারিখের কথা উল্লেখ করলেন আল্লাহ আমার কথা বিশ্বাস হয় না কোরআন মাজিদ আজকে বাড়িতে গিয়ে খুলেন খুতবার পরেই খুলে দেখেন আল্লাহ বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা নিশ্চয় আমি কোরআন মাজিদকে নাজিল করেছি এক বরকতপূর্ণ রজনীতে তার মানে যেই রজনীতে কোরআনটা নাজিল হয়েছে ওই রজনীটা হচ্ছে বরকতপূর্ণ কথা বুঝাতে পারলাম যেই রজনীতে কোরআনটা নাজিল হয়েছে ওই রজনীটা কি ভাই বরকতপূর্ণ আল্লাহ বলেননি যে এই রাত্রিতে নাজিল করলাম আল্লাহ বলেননি যে শবে কদরে নাজিল করলাম অত্র আয়াতে আল্লাহ বলেননি কথা আমি বুঝাতে পারলাম না সূরা দোখানের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা নিশ্চয় আমি কোরআন মাজিদ নাজিল করলাম এক বরকতপূর্ণ রজনীতে তার মানে যেই রাত্রিতে নাজিল করলাম ওই রাতটা হচ্ছে বরকতপূর্ণ রাত এবার আপনার সামনে আমি বলি কোরআন মাজিদ কোন মাসে নাজিল করলেন সূরা বাকারা খুলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শাহরু রমজান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন নিশ্চয় আমি কোরআন মাজিদকে নাজিল করেছি রমজান মাসে সুবহানাল্লাহ সূরা বাকারার মধ্যে আয়াতটা আছে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছেন কোন দিনে নাজিল করছেন সূরা কদর খুলেন আয়াত নাম্বার 1 সবারই তো জানা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয় আমি কোরআন মাজিদ অবতীর্ণ করলাম নাজিল করলাম কদরের রাত্রিতে সুবহানাল্লাহ
মানে সূরা দোখানের 3 এবং 4 নম্বর আয়াতে আমার দিকে চেয়ে থাকেন সূরা দোখানের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলেননি যে কোন তারিখে নাযিল করলাম কোন মাসে নাযিল করলাম এইটা বলেননি শুধু বলেছেন যেই রাত্রিতে নাযিল করেছি ওই রাতটা হচ্ছে বরকতপূর্ণ রাত আর সূরা বাকারার মধ্যে আল্লাহ স্পষ্ট ভাবে ভাষায় বলে দিচ্ছেন আমি যেই মাসে নাযিল করেছি ওই মাসটার নাম কি রমজান মাস আরো স্পষ্ট করে সূরা কদরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন যে রাত্রিতে নাযিল করলাম ওই রাত্রিটা হচ্ছে কদরের রাত্রি সুবহানাল্লাহ তার মানে কোরআন মাজিদ নাযিল করলেন আল্লাহ কোন রাত্রিতে কদরের রাত্রিতে কোন মাসে রমজান মাসে আপনার বড় হুজুর বলছে যে 15ই শাবানে কোরআন মাজিদ নাযিল হয়েছে আপনার বড় হুজুর বলছে শবে বরাতের রাত্রিতে কোরআন নাযিল করেছেন দলিল কি ওই যে সূরা দোখানের 3 এবং 4 নম্বর আয়াত আপনার সামনে তো আমি সরল অনুবাদ করলাম অতএব কোরআন মাজিদ শবে বরাতের রাত্রিতে নাযিল হয়েছে শাবানের অর্ধরজনীতে অর্ধ মাসে নাযিল হয়েছে এই কথার কোনো ভিত্তি নাই অতএব যেহেতু কোরআন মাজিদ নাযিল হয়েছে রমজান মাসে এবং কদরের রাত্রিতে আপনার ওই কথা একেবারে ডাহা মিথ্যা কথা অতএব 15ই শাবানে শবে বরাত পালন করবেন কোরআন মাজিদের কোরআন নাযিলের দিন হিসেবে রাত হিসেবে আখ্যায়িত করে ওই রাত্রিতে কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত করেন প্রতি রাত্রিতে না করি না তো বরং আর ওয়াজ করি প্রতি রাত্রিতে করেন নির্দিষ্ট করে কেন নিলেন আমি ভাই এমনও মানুষ দেখেছি এমনও মানুষ দেখেছি জীবনে সালাত আদায় করে না রমজানের ফরজ সিয়াম পালন করে না রমজানের ফরজ সিয়াম পালন করে না রমজান মাসে সালাত ঠিকমতো আদায় করে না ওকে আমি দেখেছি যে শবে বরাতের রাত্রিতে একেবারে গোসল করে তাহাজ্জুদের সালাত যে আদায় করা শুরু করেছে কোরআন তেলাওয়াত করা শুরু করেছে পরের দিন সিয়াম থাকে আপনি মুরব্বী মানুষ বলতে পারেন তদ এক রাত্রিতে করে যে সারা বছর করে না তার থেকে তো ভালো আপনি মুরব্বী মানুষ বলতে পারেন এই কথা আপনি বলতে পারেন শবে বরাতের রাত্রিতে একদিন ইবাদত বান্দিগি করবে এটা খারাপ কি হলো করুক না সমস্যা কি এই জবাব আমার দেওয়া লাগে না এই জবাব বড় বড় হানাফি বিদ্বানকনি দিয়েছেন তার মধ্যে একজন বিদ্বান নাম বলতে যাচ্ছি না তিনি এখনো জীবিত আছেন তিনি বলছেন যেই বেটা সারা বছর সালাত আদায় করে না যেই বেটা সারা জীবনে সিয়াম পালন করে না ওই বেটার একদিনের সালাত একদিনের সিয়াম নিয়ে আল্লাহর কিছু আসে যায় না আপনার মায়া মহব্বত হচ্ছে আরে একদিন তো আদায় করে সমস্যা কোথায় আরে আপনার মায়া মহব্বত হচ্ছে কেন সলাত কি আল্লাহর লাভ হবে পড়লে না আমার লাভ সিয়াম পালন করলে কি আল্লাহর মান সম্মান বেড়ে যাবে নাইলে মান সম্মান কমে যাবে অতএব সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন শুধু একদিন পালন করবেন আর 364 দিন ইবাদত বান্দিগি করবেন না এরম পাগল ধর্ম ইসলাম নয় সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন এই গেল দ্বিতীয় নাম্বার পয়েন্ট আপনার হুজুরের কথা মতে কোরআন মাজিদ এই রাত্রিতে নাজিল হয়নি তিন অধিকাংশ মানুষের ধারণা 15ই শাবানে তাকদীর ভাগ্য লেখা হয় শবে বরাতের রাত্রিতে তাকদীর ভাগ্য নির্ধারণ করা হয় এই কথারও ভিত্তি নেই এই কথার ভিত্তি নেই মানে আপনার সামনে আমি একটা হাদিস অনুবাদ করছি যে হাদিসটা পেয়ে যাবেন মুসলিম মিশকাতের মিশকাতুল মাসাবিহের 79 নম্বর হাদিস বর্ণিত হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাতাবাল্লাহু মাকাদিরুল খালায়িক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে প্রত্যেকটা বস্তুর তাকদীর নির্ধারণ করে রেখেছেন সুবহানাল্লাহ আপনি বলছেন শবে বরাতের রাত্রিতে তাকদীর নির্বাচন হয় তাই না আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনাকে নয় পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাকদীর নির্বাচন করেছেন লিখে ফেলেছেন
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিখে রেখেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, প্রত্যেক মানুষ যখন মায়ের পেটে চলে আসে, তার মায়ের পেটে 43 অর্থাৎ 120 দিনের দিন যখন থাকে, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকদীরটা আবার লিখেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই মানুষের তাকদীরটা আল্লাহ আবার পুনরায় লিখেন লাইলাতুল কদরের রাত্রিতে। তিনটা ধাপ। প্রথম হাদিসে বুঝলেন আল্লাহর নবী বলছেন, মানুষের তাকদীর নির্বাচন করা হয়, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ মানুষের তাকদীর লিখে রেখেছেন। দ্বিতীয় ধাপ, মায়ের পেটে যখন 43 120 দিনের দিন আপনি হয়েছেন, তখন আপনার তাকদীর আল্লাহ তাআলা আবার লিখেছেন ওই তাকদীরটাই। তৃতীয় নাম্বার ধাপ, যখন লাইলাতুল কদর রাত্রি কদরের রাত্রি হয়, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাকদীরটা আবার লিখে রাখেন। সুবহানাল্লাহ। তার মানে তিনটা পয়েন্ট, তিনটা হাদিস পাওয়া গেল, কিন্তু শবে বরাতের কথার হাদিস পাওয়া যায় না। অনেক মা বোনদের তো আবার ভ্রান্ত আকিদা, কে জানি তাকে বলে দিল যে শবে বরাতের রাত্রিতে প্রত্যেক রূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেন, প্রত্যেক রূহকে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেন, তাই তো মা বোনেরা শবে বরাতের রাত্রিতে একেবারে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এই ধরনের বিধান ইসলামে নেই, এই ধরনের বিধান, এই ধরনের কথা ইসলামের মধ্যে নেই। বরং ইতিহাস ঘাটলে দেখা যায় হিন্দুদের এই ধরনের আকিকা আছে, বিশ্বাস আছে, আকিদা আছে। হিন্দুদের এই ধরনের আকিদা বিশ্বাস আছে যে রূহ নাকি আবার বাড়িতে ফিরে আসে। মুসলিমের আকিদা এই ধরনের কোশ্চিনকালও হতে পারে। অতএব সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, শবে বরাতের রাত্রির মধ্যে যে আলাদাভাবে আপনি ফজিলত পাচ্ছেন আমরা তো খুঁজে পাই না। চার, শবে বরাতের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন। তাই তো মানুষজনকে নিয়ে বড় হুজুর সবাই মিলে সম্মিলিতভাবে মোনাজাত করে, একাভিভাবে মোনাজাত করে, তাই তো কবর জিয়ারত করে। কোন হাদিসে নাকি এসেছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে প্রথম আসমানে নেমে আসেন। জি না ভাই, বরং এর প্রমাণে সহি হাদিস আপনার সামনে আমি পেশ করতে চাই, যেটা বুখারী মুসলিমে একাধিক বর্ণনায় এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির মাইয়াদুনি ফাস্তাজিবালাহু মাইয়াসআলুনি ফাউতিয়াহু মাইয়াসতাগফিরুনি ফাগফিরালাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতের যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায়, কি শব্দ ভাই, কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতের, শবে বরাতের রাত্রিতে নয়, বুঝাতে পারলাম না, কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে, ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির মাইয়াদুনি ফাস্তাজিবালাহু মাইয়াসআলুনি ফাউতিয়াহু মাইয়াসতাগফিরুনি ফাগফিরালাহু। প্রত্যেক রাতের যখন তিন ভাগের দুইটা ভাগ চলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন। নেমে এসে তিনটা বাক্য বলতে থাকেন, মাইয়াদুনি ফাস্তাজিবালাহু মাইয়াসআলুনি ফাউতিয়াহু মাইয়াসতাগফিরুনি ফাগফিরালাহু। কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে কিছু চাইবে যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব, মাইয়াসতাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আল্লাহ বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন, আর আপনার হুজুর বলছে শুধু শবে বরাতের রাত্রিতে নেমে আসেন।
প্রত্যেক রাতের মধ্যে শবে বরাতের রাত্রি আছে না নেই? আছে। শবে বরাতের রাত্রিতে নেমে আসে না এইটা অস্বীকার যায় না, কিন্তু দেখেন জয়ীফ হাদিস যে কত ইসলামের ক্ষতি করেছে এটা আমি সময়ে সময়ে বলি। জয়ীফ হাদিস যে কত ক্ষতি করেছে ইসলামের মধ্যে, যখন আমি বলবো শবে বরাতের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর থেকে ভেদ করে প্রথম আসমানে নেমে আসেন, নেমে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করতে থাকেন, মানুষকে ডাকতে থাকেন, মানুষকে বলতে থাকেন কে আমার কাছে চাইবে, যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করা দেব। যখন মানুষটা হুজুর যখন বলবে যে শবে বরাতের রাত্রিতে আল্লাহ এই এই করেন, তাহলে বাকি 364 দিন ঢাকা পড়ে যাচ্ছে। কাজেই সম্মানিত দীনি মুসলিম ভাই বোন, জয়ীফ হাদিস যে কত ইসলামের ক্ষতি করেছে, তাই তো সময়ে সময়ে আপনার সামনে বলি, ওই যে হুজুর বলে যে ইফতারের পূর্বে সম্মিলিত মোনাজাত করলে দোয়া কবুল হয়, জয়ীফ হাদিসে বর্ণিত এসেছে যে ইফতারের পূর্বে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, এই হাদিস যখন আপনার সামনে আমি বলবো যে ইফতারের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয়, তাহলে আল্লাহর নবী যে বলছেন সহি হাদিসে বলেছেন সিয়াম পালন করা থাকা অবস্থা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, ওই লম্বা বড় হাদিস ঢাকা পড়ে যাচ্ছে। কাজেই সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, শুধু শবে বরাতের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ডাকতে থাকেন ব্যাপারটি এমন নয়, প্রত্যেক রাত্রিতে কুল্লা লাইলাতিন প্রত্যেক রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আদমের ছেলে মেয়েকে ডাকতে থাকেন, কে আমার কাছে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে কিছু চাইবে, যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। অতএব সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি যেটা বলতে চাচ্ছিলাম 4 নম্বর পয়েন্টে, যে শবে বরাতের রাত্রিতেই শুধু আল্লাহ নেমে আসেন ব্যাপারটি এমন নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রিতেই নেমে আসেন, যার যেরকম সুযোগ সুবিধা আসবে ভাই আল্লাহর নিকট বেশি বেশি কান্নাকাটি করে শেষ রাত্রিতে চাওয়ার চেষ্টা করবেন, শুধু এক রাত্রিতে ইবাদত করবেন ব্যাপারটি এমন নয়। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, আরো বলা হয়ে থাকে এই রাত্রিতে 100 রাকাত সালাত আদায় করতে হয়। স্বাভাবিক সেন্সে যদি আপনি ভাই একটু চিন্তা ভাবনা করেন, একজন মানুষের পক্ষে এক রাত্রিতে 100 রাকাত সালাত আদায় করা সম্ভব? বুঝাতে পারলাম না, সম্ভব? এক রাত্রিতে 100 রাকাত সালাত, রমজান মাসে 8 রাকাত সালাত আদায় করেন, এরপরও টিকা যায় না, হুজুরকে খালি বলা হয় ছোট সুরা করেন, ছোট সুরা করেন, তা মানুষের গতি শরীয়ত এত কঠিন নয়। লাইয়ুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরা বাকারায় আল্লাহ বলেছেন আমি এমন বিধান মানুষের নিকট দেইনি যেটা মানুষের জন্য কষ্টদায়ক হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন আমি আমার উম্মতের জন্য প্রত্যেক সালাতের পূর্বে মেসওয়াক করা আমি আল্লাহর নবী ফরজ করে দিতাম, দেইনি এজন্য আমার উম্মতের কষ্ট হয়ে যাবে। তো মেসওয়াকের ক্ষেত্রে 5 বার মেসওয়াক করা লাগবে, এইটা আল্লাহর নবী ভাবেন যে আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, এজন্য আমি বাধ্য করে দেইনি, ফরজ করে দেইনি, সুন্নতি রেখে দিলাম, যার যেরকম মন চাবে 5 ওয়াক্ত সালাতের পূর্বে মেসওয়াক করুক, সুন্নত রেখে দিলাম, নফল রেখে দিলাম, ফরজ করে দেইনি, কষ্ট হয়ে যাবে। আর ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রিতে 100 রাকাত সালাত আদায় করা বাধ্য করে দিবেন, ইসলাম কি আপনি পাগল পেয়েছেন? সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, এবাদত বান্দিগি করতে কখনো, এবাদত বান্দিগি করেন না করার জন্য কখনো উৎসাহ প্রদান করিনি, না করার জন্য কখনো উৎসাহ প্রদান করিনি। তো এখন বলবেন যে নিষেধ যে করা হচ্ছে, শুনে রাখেন একটা কথা, আপনাকে যখন বলছি যে এই শবে বরাতের রাত্রিতেই আপনি 100 রাকাত সালাত আদায় করতে পারবেন না,
এই শব এবরাতের রাত্রিতেই আপনি সিয়াম পালন করতে পারবেন না শুধু একদিন নির্দিষ্ট করে আগে পিছে পালন করেন না একদিন নির্দিষ্ট করে পালন করতে পারবেন না তখন আপনার মাথায় বারবার দাগ কাটতে পারে যে সিয়াম পালন করবে খারাপ কিসের ভালোই তো করুক না একদিন সমস্যা কোথায় জিনা ভাই এইজন্য নিষেধ করছি এটার ইবাদত নয় এটা হচ্ছে বিদআত এটার ইবাদত থাকছে না এটা বিদআত হয়ে যাচ্ছে অতএব শিরিক বিদআতের আলোচনা করলে আপনাকে আমি ভালো করে বুঝাতে পারবো তা কত ভয়াবহ অপরাধ অতএব প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করেন প্রতিদিন না পারেন ভাই সপ্তাহে একদিন করেন আরে সপ্তাহে একদিন না পারেন মাসে একদিন করেন মাসে পারেন না দুই মাসে একদিন করার চেষ্টা করেন কয়েক মাসে একদিন করার চেষ্টা করেন কিন্তু আপনি বছরে একদিন খাস করে নিয়েছেন এই রাত্রিতে বরকত রয়েছে এইটা কোনটা অতএব সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন ভুল বুঝার চেষ্টা করিয়েন না ভুল বুঝার চেষ্টা করিয়েন না ইবাদত বান্দিগি করেন করার জন্যই উৎসাহ প্রদান করছি কিন্তু যেটা বিদআত যেটা শিরিক শিরিক ও বিদআতের ব্যাপারে আহলে হাদিসগণ আপোষহীন মনে রাখবেন যেখানে বলা হবে এটা শিরিক বিদআত আহলে হাদিস ব্যক্তি কখনো আপোষ করতে পারে না শিরিক বিদআতের সাথে সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন প্রথম অংশে খুতবার আপনার সামনে আমি যে পয়েন্টটা বোঝানোর চেষ্টা করেছি আবারও ভালো করে শেষ পর্যায়ে আরেকটু বলি শুধু শবে বরাতের রাত্রিতে ইবাদত করবেন বাকি এগারো মাস বাকি তিনশো চৌষট্টি দিন ইবাদত বান্দিগি করবেন না এই রকম ইসলাম ধর্ম নয় ইসলাম ধর্ম এরকম নয় কাজেই সম্ভবপর পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন নফল সালাত আদায় করেন সম্ভবপর যার যেরকম সামর্থ্য হয় সালাত আদায় করেন কিন্তু শুধু এক রাত্রির মধ্যে পড়ে থাকিয়েন না ওইটা আপনার বিদআতের শামিল যেহেতু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় অতএব ওইটা থেকে বিরত থাকাই আপনার আমার জন্য কল্যাণকর হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ আপনাদের সামনে আমি এখন কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছি এখন চলছে শাবান মাস শাবান মাসের আজকে কত তারিখ বললাম সাত তারিখ সাত তারিখ আর মাত্র রমজান মাস আসতে তেইশ দিন বাইশ তেইশ দিনের মতো সময় রয়েছে অর্থাৎ এক মাসও হাতে নেই অতএব রমজানের প্রস্তুতি নিয়ে ফেলুন এখন থেকেই রমজানের প্রস্তুতি নিয়ে ফেলুন এখন থেকেই রমজানের প্রস্তুতি নিয়ে ফেলুন এখন থেকেই ইবাদত বান্দিগি করার চেষ্টা করুন বেশি বেশি প্রস্তুতি নিয়ে ফেলুন তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে প্রস্তুতি নিতেন জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাস আসার আগে শাবান মাসে প্রস্তুতি স্বরূপ এই শাবান মাসেই অধিক হারে বেশি বেশি নফল সিয়াম পালন করতেন কি সিয়াম নফল সিয়াম বেশি বেশি পালন করতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের চেয়ে বেশি অন্য কোন মাসে রমজান ব্যতীত অন্য কোন মাসে শাবান মাসের চেয়ে বেশি নফল সিয়াম পালন করেননি অর্থাৎ বাকি এগারো মাসের থেকে সবচাইতে বেশি সিয়াম পালন করেছেন নফল সিয়াম কোন মাসে এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল সিয়াম পালন করেছেন অতএব মা বোনেরা আছেন নফল সিয়াম অধিক হারে করেন অধিক হারে করেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে এত অধিক হারে সিয়াম পালন করছেন আমরা মনে করতাম তিনি মনে হয় এই মাসে আর সিয়াম ভাঙবেনই না সারা মাস সিয়াম পালন করবেন আবার যখন ছাড়া শুরু করেছেন তখন আমি ভাবলাম যে এই মাসে আল্লাহর নবী আর মনে হয় সিয়াম পালন করতেন করবেন না তার মানে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল সিয়াম পালন করতেন বিভিন্ন হাদিসের প্রেক্ষিতে বলা যায় এক তারিখ থেকে পনেরো তারিখ বা অর্ধ অর্ধ মাস পর্যন্ত
বেশি বেশি নফল সিয়াম পালন করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর একটা কারণ রয়েছে, কারণটা ভালো করে বুঝবেন, বক্তব্য যেন আপনার কাছে সাংঘর্ষিক মনে না হয়, আমি কি বুঝাতে চাইলাম ভালো করে বুঝতে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে সবচাইতে বেশি কি পালন করতেন, নফল সিয়াম পালন করতেন, একেবারে শুরু থেকে এক থেকে পনেরো পর্যন্ত। কেন পালন করতেন জানেন? এর একটা অনেক কারণ রয়েছে। একটা কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে সাপ্তাহিক আমলের রিপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট নিয়ে যাওয়া হয়। কিবার কিবার? সোমবার এবং বৃহস্পতিবার। মনে রাখবেন, মানে শনি, শুক্র, শনি, রবি, এই তিন দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফেরেশতাগণ নিয়ে যান। আব্দুল্লাহ এই তিন দিন কি আমল করেছে, ফেরেশতাগণ আল্লাহর নিকট খাতাপত্র নিয়ে উপস্থিত হন। এই তিন দিন কি কি আমল করেছে, সোমবার দিন আল্লাহর নিকট উপস্থিত হয়, আল্লাহ তোমার ওই বান্দা আব্দুল্লাহ এই তিন দিনে এই আমল করেছেন, আবার ওই বাকি তিন চার দিনের আমল, আবার আল্লাহর নিকট তিন চার দিনের আমল, মানে প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রিপোর্ট, মানে এই তিন দিনে চার দিনে কি এমন আমল করেছেন আল্লাহর নিকট ফেরেশতাগণ কি নিয়ে যান, রিপোর্ট নিয়ে যান, কি ইবাদত বান্দি করেছেন। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি চাই, আমি ভালোবাসি যে আমার রিপোর্ট, আমার আমলটা যখন আল্লাহর দরবারে নিয়ে যাবে তখন আল্লাহ দেখুক আমি সিয়াম পালন আছি। সুবহানাল্লাহ। আল্লাহ দেখুক আমার আমলটা যখন নিয়ে যাবে তখন আল্লাহ দেখুক যে আমি সোমবার দিন সিয়াম পালন করেছি, এই অবস্থায় ফেরেশতাগণ আমার আমলটা আল্লাহর নিকট উপস্থিত করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। যখন জিজ্ঞাসা করা হয়েছিল কেন বেশি বেশি নফল সিয়াম পালন করা হয়, তার মধ্যে প্রথম একটা জবাব দিয়েছি যে রমজানের প্রস্তুতি স্বরূপ, আরেকটা হলো যে এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট উপস্থিত করা হয়। সুবহানাল্লাহ। তার মানে এই মাসের মধ্যে কোনো একদিন, কোন দিন আল্লাহর নবী নিজেও জানেন না, বুঝাতে পারলাম কথা, এই মাসের কোনো এক তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফেরেশতাগণ বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহর দরবারে নিয়ে উপস্থিত হন, বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট উপস্থিত হন, আল্লাহর নিকট যখন উপস্থিত হন তাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। তাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। কেন? আল্লাহর নবী বলছেন যে যখন আমার রিপোর্টটা আল্লাহর দরবারে উপস্থিত করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি আজকেও সিয়াম পালন করা অবস্থায় আছি। সুবহানাল্লাহ। তার মানে আপনি শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করেন কোনো সমস্যা নেই, শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করেন কোনো সমস্যা নেই, বরং করা উচিত, যার যেরকম সাধ্য কুলায় অন্তত দুই একটা হলেও আদায়ের চেষ্টা করবেন, দুই একটা হলেও আদায়ের চেষ্টা করবেন। কিন্তু খাস করে নিয়েন না যে পনেরোই শাবান, বুঝাতে পারলাম না। তবে এখানে আর একটা জরুরি কথা, কেউ কেউ প্রশ্ন করতে পারে, যারা প্রতি মাসে তেরো চোদ্দ পনেরোয়ে চন্দ্রের হিসাবে সিয়াম পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা মাসে তিন দিন নফল সিয়াম পালন করে, প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো, প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো নফল সিয়াম পালন করে, তাদের আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছর নফল সিয়ামের নেকি দান করেন। সুবহানাল্লাহ। যারা প্রতি মাসে, মানে রজব মাসেও করেছেন, শাবানেও করবেন, রমজান তো এমনি হয়ে যাবে, শাওয়াল মাসেও করবেন, পরের মাসগুলোতেও করবেন, মানে প্রতি মাসে মাসের তেরো চোদ্দ পনেরো আদায় করেন, তারাও শাবান মাসে তেরো চোদ্দ পনেরো আদায় করেন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার নিয়ত থাকতে হবে যে আমি মাসের তেরো চোদ্দ পনেরো এই সিয়াম পালন করছি। কথা বুঝাতে পারলাম?
মানে আপনার নিয়ত থাকতে হবে আমি সবয় বরাতের সিয়াম নয়, আমি সিয়াম পালন করছি মাসের যে তিনটা সিয়াম এই সিয়াম পালন করছি, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু সারা বছর সিয়াম পালন করবেন না, শুধু সবয় বরাতের রাত্রিতে সিয়াম পালন করবেন বিশেষ ফায়দার জন্য, নেকির জন্য, এইটা কিন্তু ইসলাম নয়। আমি কি বুঝাতে পারলাম? এরপরও যদি কারো অস্পষ্ট থাকে, এরপরও যদি কারো অস্পষ্ট থাকে পরে জিজ্ঞাসা করে নিয়েন, ব্যক্তিগতভাবে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে এই শাবান মাস চলছে তোমার নিকট দোয়া করি, তুমি আল্লাহ দয়া করে আমাদের রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করো, আল্লাহুম্মা আমিন। আর একটা জরুরি কথা, সেটা হচ্ছে যাদের ফরজ সিয়াম কাজা পড়ে আছে, মা বোনদের বিশেষ করে বলবো, যাদের ফরজ সিয়াম কাজা পড়ে আছে তারা এই মাসে তাড়াতাড়ি ওই কাজা সিয়ামগুলো পালন করে ফেলেন, এই মাস চলে গেলে আবার রমজান চলে আসলে আপনি গুনাহগার হয়ে যাবেন, আপনি গুনাহগার হয়ে যাবেন। আপনি অসুস্থ মানুষ, অসুস্থতার